বাংলাদেশের পর্যটন শিল্পে নেতৃত্ব প্রদানকারী দর্শনীয় স্থানের তালিকায় প্রথম নামটি হচ্ছে কক্সবাজার। সাগরের বিশালতার টানে হোক কিংবা অবকাশ যাপন, কক্সবাজার সবসময় মুখর থাকে পর্যটকদের অভিবাদনের ব্যস্ততায়। বিদেশ থেকে প্রতিবছর প্রচুর পর্যটক আসে, তাই তাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য এখানে আপনি অনেক বিশ্বমানের হোটেল দেখতে পাবেন। তবে অনেক সময় পর্যটকরা হোটেল বাছাইয়ে সংশয় অনুভব করে, তা বিবেচনা করে এখানে সেরা ১০টি হোটেল রিসোর্ট এর নাম, ভাড়ার পরিমাণ সহ যোগাযোগের প্রয়োজনীয় তথ্য নিয়ে আমাদের আজকের এই পর্ব। এই সেরা হোটেল রিসোর্ট লিস্টটি তৈরির ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি হোটেল রিসোর্টগুলোর মান, সেবা, সুযোগ সুবিধা, গুগল রেটিং, ফেসবুক পেজ রেট, বিভিন্ন মাধ্যমে ইউজার রিভিউ ও অবস্থান সবকিছু বিবেচনা নিয়ে। ওয়েলকাম টু ইনফরমেশন চ্যানেল। নাম্বার ১০, হোটেল সিগাল। কক্সবাজার বাংলাদেশি ভ্রমণ পিপাসু মানুষের নিকট খুবই জনপ্রিয় গন্তব্য। পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত অপার্থিব সৌন্দর্যের পশ্চা সাজিয়ে অপেক্ষায় থাকে পর্যটকদের জন্য। সৈকতে আগত দর্শনার্থীদের জন্য এখানে গড়ে উঠেছে বিভিন্ন ফাইভ স্টার হোটেল, এবং এর মধ্যে একটি জনপ্রিয় ফাইভ স্টার হোটেল হল হোটেল সিগাল। কক্সবাজারে সুগন্ধা পয়েন্টে অবস্থিত নিজস্ব বীজ সহ ফাইভ স্টার মানের এই হোটেলটি শুধু আধুনিক নয়, আছে অত্যাধুনিক ও বিলাসী আবাসনের পাশাপাশি নানান সুযোগ সুবিধাও। সুইমিং পুল, ফিটনেস সেন্টার সহ হোটেলটিতে বার, রেস্টুরেন্ট, স্পা সেবাও কিন্তু রয়েছে। এছাড়া রয়েছে শিশু বান্ধব কিডস প্লে জোন, আছে বিজনেস সেন্টার সহ আধুনিক নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির ব্যবস্থা। সিগাল হোটেল শুধুমাত্র কক্সবাজারের সেরা হোটেলগুলোর মধ্যে অন্যতম তা নয়, বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট হোটেলও এটি। এটি কক্সবাজারের প্রথম ফাইভ স্টার অভিজাত ডিলাক্স হোটেল। পাঁচ তারকা মানের এই হোটেলটিতে রয়েছে ১৮২টি গেস্ট রুম এবং স্যুট, ঠান্ডা ও গরম পানির সুইমিং পুল, অত্যাধুনিক মানের রেস্তোরাঁ এবং বিজনেস সেন্টার। সিগাল হোটেলে ভ্রমণকারীদের জন্য প্যাকেজ ট্যুর সুবিধাও কিন্তু রয়েছে। সিগালের মাধুরিমা স্যুটটি আপনাকে ১৮০০ বর্গফুট সমসাময়িক মার্বেল ও টাইলসের ফিটিং চমকপ্রদ করবে। হোটেল ভবনের উপরের তলায় অবস্থিত, সম্পূর্ণ গোপনীয়তার সাথে প্রচুর খোলা জায়গাও রয়েছে। রানীর আকারে বিছানাসহ দুটি মাস্টার বেডরুম, ঝর্ণা ও স্নানের টব লাগানো ব্যক্তিগত বাথরুম এবং কাচের ছাদযুক্ত লিভিং প্লাস ডাইনিং রুম সহ সমস্ত আধুনিক সুযোগ সুবিধাও রয়েছে। বিস্তৃত খোলা সমুদ্রের দিকে প্রতিটি কক্ষে নিজস্ব বারান্দাও রয়েছে। হোটেলটিতে থাকতে হলে আপনাকে প্রতি রাতের জন্য গুনতে হবে ৫৫৫০ টাকা থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত। নাম্বার ৯, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট। কক্সবাজার কলাতলি থেকে মিনিট ১০ গেলে মেরিন ড্রাইভ রোডের শুরুতে মনোরম নিরিবিলি পরিবেশে আন্তর্জাতিক মানের সব সুবিধা নিয়ে গড়ে উঠেছে নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। নিসর্গের বিশেষত্ব হচ্ছে এখানে প্রতিটি রুম থেকে অতিথিরা উপভোগ করতে পারবে সমুদ্রের সৌন্দর্য। বিছানা শুয়ে কান পাতলে শুনতে পাবেন ঢেউয়ের গর্জন। সবগুলো রুমের সঙ্গে রয়েছে বারান্দা ও লিভিং রুম। রুমের সাইজ ৫০০ থেকে ৮০০ স্কোয়ার ফিটের মধ্যে। রয়েছে পছন্দের ফুল দিয়ে সাজানো বেডের হানিমুন প্যাকেজ। বিশেষভাবে না বললে না এখানকার ইনফিনিটি সুইমিং পুল আর ছাদের কথা। একটি বিকেল থেকে সন্ধ্যা সুইমিং পুলের পাশে বসে ফলের জুস খেতে খেতে উপভোগ করতে পারেন সূর্যাস্ত। হঠাৎ দেখে মনে হতে পারে সমুদ্রের সঙ্গে গিয়ে মিশেছে পুলের নীলাভ পানি, আবার পাশে থাকলে মনে হবে পাহাড়ে বসে সাগর দেখছেন। নিসর্গে রয়েছে একটি প্রাইভেট বেচ। কোলাহলমুক্ত প্রকৃতি ও প্রয়োজনের সান্নিধ্যের জন্য এর চেয়ে ভালো সুযোগ আর কোথায় বা হতে পারে। যে কোনো খাবারের স্বাদ ও মানে কাছাকাছি সব হোটেলকে এরই মধ্যে টেক্কা দিয়েছে সবার প্রিয় নিসর্গ। আরও আছে আন্তর্জাতিক মানের জিম, স্পা সেবা। শুধু বর্ডার গেস্টই নয়, দুপুরে বা সন্ধ্যায় খাবার খেতে এখানে ভিড় করেন স্থানীয় ও অন্য অনেক হোটেলের গেস্টরাও। হোটেলটিতে থাকতে হলে আপনাকে প্রতি রাতের জন্য গুনতে হবে প্রায় ৫,৫০০ টাকা থেকে শুরু করে ৩০,০০০ টাকা পর্যন্ত।
নাম্বার 8 লং বিচ হোটেল। লং বিচ হোটেল পাহাড় ও সমুদ্র সৈকতের বেশ কাছাকাছি কক্সবাজারের একটি টপ বিজনেস হোটেল, যা এয়ারপোর্ট থেকে প্রায় 2.5 কিলোমিটার এবং লোকাল বাস স্ট্যান্ড থেকে প্রায় 3.3 কিলোমিটার দূরে অবস্থিত। এই হোটেল থেকে কক্সবাজার বিচের দূরত্ব মাত্র 5 মিনিটের এবং এখান থেকে কক্সবাজারে প্রায় সব জায়গায় খুব সহজেই এবং অল্প সময়ে যাওয়া যায়। আরামদায়ক ছুটি কাটানো, হানিমুন কিংবা বিজনেস ট্যুরের জন্য এটি একটি বিশ্বমানের হোটেল। এখানে প্রতিটি এসি রুমে রয়েছে ফ্রি ইন্টারনেট, স্যাটেলাইট টিভি, বসার জায়গা এবং বারান্দা। এছাড়াও রয়েছে 24 কর্নার ফ্রন্ট ডেস্ক, বারবিকিউ ফেসিলিটি, গার্ডেন, মিটিং ফেসিলিটি, টিকিট সার্ভিস, ফ্রি পার্কিং এর সুব্যবস্থা, একটি ইনডোর সুইমিং পুল, ফিটনেস সেন্টার এবং স্পা ফেসিলিটি। এছাড়া রয়েছে একটি গিফট শপ শপ 14 নামে, যেখান থেকে কেউ চাইলে পরিবার, আত্মীয় ও বন্ধু বান্ধবের জন্য বিভিন্ন আকর্ষণীয় গিফট সামগ্রী কিনে নিতে পারেন। হোটেলটিতে থাকতে হলে আপনাকে প্রতি রাতের জন্য গুনতে হতে পারে 6,500 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত। নাম্বার 7 ইনানি রয়্যাল রিসোর্ট। কক্সবাজার এয়ারপোর্ট থেকে প্রায় 27 কিলোমিটার দূরে ইনানি বিচের কাছেই মেরিন ড্রাইভ রুটে আন্তর্জাতিক মানের মনোরম পরিবেশ সমৃদ্ধ ইনানি রয়্যাল রিসোর্ট অবস্থিত। ইনানির বিচ ফ্রন্টের মুখোমুখি ইনানি রয়্যাল রিসোর্টে একটি মনোরম বাগান রয়েছে, যা হোটেলটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। এখানে উন্নত মানের শাওয়ার ও বাথটাব, সমৃদ্ধ বাথরুম এবং আলাদা বেলকনি সহ মোট 48টি রুম রয়েছে, যার প্রত্যেকটিতে এসি, ক্যাবল টিভি ও ফ্রি ইন্টারনেট সংযোগ আপনাকে মনোরঞ্জন দিয়ে ঘরের অনুভূতি দেবে। এই হোটেলের সুবিধাগুলোর মধ্যে 24 ঘন্টা ফ্রন্ট ডেস্ক, রুমের পরিষেবা এবং একটি রেস্তোরাঁ রয়েছে, যেখানে কন্টিনেন্টাল ও এশিয়ান সকল সুস্বাদু খাবারের ব্যবস্থা রয়েছে। এছাড়া বিভিন্ন খরচে ব্যক্তিগত পার্কিংয়ের সুবিধা সহ আশেপাশের এলাকা ঘুরে দেখতে অতিথিদের জন্য বাইকের ভাড়া দেওয়া এবং অতিরিক্ত চার্জ প্রদানপূর্বক এয়ারপোর্ট শাটল সার্ভিসের ব্যবস্থা রয়েছে। এই হোটেলে বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে 5 বছর বা কম বয়সী একজন শিশু তার পিতামাতা অথবা অভিভাবকের সাথে ফ্রিতে থাকার ব্যবস্থা, অতিরিক্ত চার্জ দিয়ে বেবি সিটিং, চাইল্ড কেয়ার, সাইটে কেনাকাটা, একটি পিকনিক এরিয়া এবং সকালের নাস্তা হিসেবে হোটেল থেকে একটি স্থানীয় খাবার ও পরিবেশিত হয়, যা বেশ প্রশংসনীয়। উল্লেখ, এখানে কোনো প্রকারের পোষা অথবা সেবা প্রদানকারী প্রাণী নিয়ে প্রবেশে কোনো অনুমোদন নেই। হোটেলটিতে থাকতে হলে আপনাকে প্রতি রাতের জন্য গুনতে হবে প্রায় 5,500 টাকা থেকে শুরু করে 5,700 টাকা পর্যন্ত। নাম্বার 6 মারমেড ইকো রিসোর্ট। বাংলাদেশের রিসোর্টগুলোর মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কক্সবাজার ইনানি বিচের মারমেড ইকো রিসোর্ট। ইনানির রেজুখাল সংলগ্ন প্যাচার দ্বীপের এই রিসোর্টটি তৈরি ও পরিচালনায় ব্যবহার হয় পরিবেশসম্মত ও প্রাকৃতিক বিভিন্ন উপাদান। প্রকৃতি ও আধুনিকতার সুন্দর সমন্বয় করেছে মারমেড। বাঁশ, কাঠ ও ছনির তৈরি কটেজগুলো এক একটি যেন শান্তির নীর। ইট পাথরের দালানের অভ্যস্ততা থেকে ছুটি নিয়ে অবকাশের কয়েকটি দিন এমন বাসছনের কুটিরে থেকে গ্রামীণ জীবনের স্বাদ নিতে পারেন আপনিও। মারমেড রিসোর্টের সামনে আদিগন্ত সমুদ্র ঘর থেকে বেরিয়ে যার দেখা পাবেন আপনি। এছাড়া এখানকার খাবারেও রয়েছে বৈচিত্র্য। লাবণী কিংবা কলাতলি বীজ সংলগ্ন হোটেল রিসোর্টে অতিরিক্ত কোলাহল এড়িয়ে যারা নিরিবিলি প্রকৃতি ও সাগরের সৌন্দর্য উপভোগ করতে চান, তারা চলে যেতে পারে এই ইকো রিসোর্টে। রিসোর্টে প্রায় 30টি কটেজ আছে। কটেজের দরজা জানালাগুলো তৈরি করা হয়েছে স্বাভাবিক গেছে বড় আকারে, যেন অতিথিরা সমুদ্র থেকে আসা নির্মল বাতাস উপভোগ করতে পারেন। বেশ পরিপাটি ও সাজানো প্রতিটি কটেজের ভেতরে রয়েছে আধুনিক সকল সুবিধা। আছে বারবিকিউ, হিল ট্রাকিং ও সার্ফিং করার সুযোগ। এছাড়াও এখানে রয়েছে ইয়োগা সেন্টার, সুইমিং পুল, ইনডোর আউটডোর বিভিন্ন খেলার সুবিধা, স্পা, নৌ ভ্রমণ ব্যবস্থা,
কনফারেন্স রুম ও মিনি থিয়েটার। হোটেলটিতে থাকতে হলে আপনাকে প্রতি রাতের জন্য গুনতে হতে পারে 5,000 টাকা থেকে 19,000 টাকা পর্যন্ত। নাম্বার 5, জল তরঙ্গ। বর্তমান সময়ে কক্সবাজারের সবচেয়ে চাকচিক্যময় নতুন হোটেলগুলোর মধ্যে জল তরঙ্গ হলো অন্যতম। এটি আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট হাউস নামেও পরিচিত। বর্তমানে সমুদ্রের সবচেয়ে কাছের বিলাসবহুল হোটেল হচ্ছে এটি। কক্সবাজার বিমানবন্দর থেকে মাত্র 10 মিনিটের পথ ধরে লাবণী সমুদ্র সৈকতের কেন্দ্রস্থলে অবস্থিত জল তরঙ্গ। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের বাহিরের দৃশ্য উপভোগ করার সময় আপনাকে দিয়ে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা। জল তরঙ্গ সৈকতের নিকটতম স্থানগুলোর মধ্যে একটি, যা অতিথিদেরকে দেয় দুর্দান্ত এক অভিজ্ঞতা। জল তরঙ্গের মূল বৈশিষ্ট্য হল হোটেলের ঘরগুলো থেকে সমুদ্রের দৃশ্য উপভোগ করা যায়। হোটেলের সামনে রয়েছে একটি সুবিশাল গার্ডেন, যা হোটেলটির অন্যতম আকর্ষণ। মন চাইলে হোটেলটির রুফটপে বসে আপনি চমৎকার সব ভিউ উপভোগ করতে পারবেন। সমুদ্রের দৃশ্য সহ একটি ইনফিনিটি পুল রয়েছে, যা হোটেলটিকে দিয়েছে অন্যান্য হোটেল থেকে আলাদা বিশেষত্ব। জল তরঙ্গ বারান্দা সহ মোট 85টি রুম রয়েছে। প্রিমিয়াম স্যুট থেকে শুরু করে সব ধরনের রুম এখানে আছে। প্রতিটি রুমে বারান্দা রয়েছে, যা সমুদ্র সৈকতের সুন্দর ভিউ আপনাকে উপভোগ করাবে। একটি প্রশস্ত লবি, 34টি আসনের হাইটেক কনফারেন্স রুম, বনভোজন সুবিধা, 60 আসনের ডাইনিং এরিয়া, ছাদে বারবিকিউ রেস্তোরাঁ, চমৎকার ফিটনেস সেন্টার, বাচ্চাদের খেলার জায়গা সহ আরও অন্যান্য সুযোগ সুবিধাও রয়েছে। এই রিসোর্টে থাকতে হলে আপনাকে গুনতে হবে প্রতিদিন 16,000 টাকা। নাম্বার 4, মারমিড বিচ রিসোর্ট। কক্সবাজারে বিনোদনের জন্য অবকাঠামো সেভাবে গড়ে না উঠলেও হোটেল রিসোর্ট গড়ে উঠেছে প্রতি বছরই। এত এত রিসোর্ট আর হোটেলের মাঝে রীতিমতো গবেষণা করে বের করতে হয় কোনটায় থাকলে সবচেয়ে ভালো হয়। তবে এতগুলো হোটেল রিসোর্টের মধ্যেও ব্যতিক্রম মারমিড বিচ রিসোর্ট। কক্সবাজার শহর থেকে বেশ দূরে হিমছড়ির প্যাচার দ্বীপ নামক জায়গায় এর অবস্থান। কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ হয়ে মারমিডে যেতে হলে হিমছড়ি পার হয়ে আসতে হবে। দূরত্ব মোটামুটি 15 থেকে 16 কিলোমিটার হবে, আর ইজি বাইকে করে আপনার সময় লাগবে 1 ঘন্টার মতো। একবার এখানে আসলে আপনার মনে হবে আর কক্সবাজারে ফিরে না যায়। এর প্রধান কারণ হচ্ছে এই রিসোর্টটি শুধু যে দেখতেই অসম্ভব সুন্দর তা নয়, পুরো এলাকায় কোনো কোলাহল আর জনসমুদ্র নেই বলে পুরো সৈকতটা নিজেদের মতো করে উপভোগ করা যায়। বেশ বড়সড় জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে কটেজ, ভিলা আর স্যুটগুলো। অনেকে মনে করে শুধু হানিমুন বা দম্পতিরাই এখানে আসে, ব্যাপারটি কিন্তু সেরকম না। পরিবারের সব সদস্যকে নিয়েও অনেকেই আসে এখানে। তবে বলার অপেক্ষা রাখে না, হানিমুনের জন্য দেশের ভেতরে সেরা জায়গা এই রিসোর্টটাই। অনেকগুলো কারণে হানিমুনে আসা দম্পতিদের কাছে এই রিসোর্টটা সেরা। মারমিডে সমুদ্র সৈকত যেন একটি প্রাইভেট সমুদ্র সৈকত, বাইরের লোকজন দেখা যায় না বললেই চলে। এছাড়া কটেজগুলো এমন সুন্দর দূরত্ব রেখে তৈরি করা হয়েছে যেন এক একটি কটেজ এক একজনের বাড়ি। শুধু দেখতে যে কটেজগুলো সুন্দর তা কিন্তু নয়, এর ভেতরে ইন্টেরিয়রও বিশ্বমানের। প্রতিটি আসবাব এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এর প্রতিটি জিনিসে রয়েছে শিল্পের ছাপ। বেশিরভাগ জিনিসপত্র কাঠ, বাঁশ আর বেতের তৈরি। কটেজের বাইরে ঝুলছে হ্যামক, সৈকত থেকে ফিরে পরিষ্কার মাটির পাত্রে রাখা পানি। পুরো রিসোর্টে ঘোরাঘুরি করার জন্য রয়েছে বাইসাইকেল। এছাড়া প্রথম যখন পৌঁছাবেন তখন সত্যি সত্যি ইজি বাইকে করে আপনাকে রুমে রেখে আসা হবে। কটেজে পৌঁছে যখন দেখবেন আপনাদের নামে কটেজের নামকরণ করা হয়েছে, সেটা দেখলে মন ভালো হয়ে যাবে। কটেজের বাথরুমও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ভেতরে ফিটিংস ও টয়লেটরিজও আন্তর্জাতিক মানের। তবে মারমিডের বিশেষত্ব এর সিফুড, রাতের বা দুপুরের খাবার এতই ভালো যে কক্সবাজার থেকে প্রতিদিন অনেকে শুধু ডিনার বা লাঞ্চ করতেই হাজির হয়। হানিমুনে যারা এই রিসোর্টে আসেন, মারমিড কর্তৃপক্ষ তাদের জন্য রাখেন বিশেষ কিছু ব্যবস্থা। এর মধ্যে সবচেয়ে রোমান্টিক আয়োজন হচ্ছে জোয়ারের সময় নৌকায় ক্যান্ডেল লাইট ডিনার। নৌকাতে আয়োজন করা হয় এই ডিনারটি, হতে পারে আপনার জীবনের সবচেয়ে মধুর ও মনে রাখার মতো ডিনার। রিসোর্টে কায়াকও আছে,
চাইলে কায়াক নিয়ে বেরিয়ে পড়তে পারেন খালের পানিতে। আশেপাশেও কিন্তু বেশ কয়েকটি সুন্দর জায়গা রয়েছে। রিসোর্ট থেকে খুব কাছে হিমছড়ি, চাইলে হিমছড়ি এসে পাহাড়ের উপর থেকে সমুদ্রের মাঝে ধীরে ধীরে বিলীন হয়ে যাওয়া সূর্যাস্ত দেখতে পারেন। পথে এক জায়গায় প্যারাসাইকেলও হয় হিমছড়িতে, সেখানে গিয়ে প্যারাসাইকেলিংও করতে পারেন। হোটেলটিতে থাকতে হলে আপনাকে প্রতি রাতের জন্য গুনতে হবে 12,000 টাকা থেকে 36,000 টাকা পর্যন্ত। নাম্বার 3, সাইমন বিচ রিসোর্ট। কক্সবাজারের অন্যতম অভিজাত এবং আন্তর্জাতিক মানের হোটেল হচ্ছে সাইমন বিচ রিসোর্ট। এই রিসোর্টটির বিশেষত্ব হল রিসোর্ট থেকে সরাসরি সমুদ্র দেখা যায়। বিশ্বমানের সকল উপাদানগুলোর ব্যবস্থাপনা ও সুনিপুণ দক্ষতায় যেন তৈরি হয়েছে এই রিসোর্টটি। মনোরম পরিবেশ, আন্তরিক সেবা ও অন্যান্য আতিথেয়তায় মানুষের মন জয় করে এটি, যার ফলে দেশ বিদেশের এলিট শ্রেণীর মানুষদের অবকাশকালীন প্রিয় ঠিকানা হচ্ছে এটি। কলেতলি বিচের মেরিন ড্রাইভে 228টি অভিজাত রুম সম্বলিত 5-স্টার মানে সমুদ্র তীরবর্তী রিসোর্টে রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা। 16টি প্যানোরামা ওশন স্যুট, 36টি ডিলাক্স স্যুট এবং 176টি সিভিউ রুম রয়েছে। রয়েছে এলসিডি টিভি, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত, কেন্দ্রীয় ওয়াটার হিটিং সিস্টেম রুম এবং কন্ট্রোলার সহ বহুমাত্রিক বিলাসবহুল ব্যবস্থা। বেশিরভাগ রুম থেকেই সমুদ্র সৈকত দেখা যাবে। রয়েছে 3টি রেস্টুরেন্ট, সুপরিসর, সুইমিং পুল এবং বারটেক। কর্পোরেট মিটিং এবং অন্যান্য ইভেন্টের জন্য রয়েছে সুবিশাল কনভেনশন হল। মেরিনা বলরুমে প্রায় 700 অতিথির জন্য আসন ব্যবস্থাও রয়েছে। হোটেলটিতে থাকতে হলে আপনাকে প্রতি রাতের জন্য গুনতে হতে পারে 10,500 টাকা থেকে শুরু করে 44,000 টাকা পর্যন্ত। নাম্বার 2, ওশান প্যারাডাইস হোটেল কক্সবাজার। কক্সবাজারের কলাতলি মোড়ে সড়কের পশ্চিম পাশে 2 একর জমি জুড়ে বিশাল 5 তারকা হোটেল ওশান প্যারাডাইস অ্যান্ড রিসোর্ট। কক্সবাজার ভ্রমণ পিপাসুদের জন্য যেন স্বর্গীয় নিরাপত্তা বেষ্টনী। কোলাহলমুক্ত, পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশে সেবাব্রত নিয়ে অতিথিদের আবিষ্ট করা যেন এই হোটেলের অন্যতম লক্ষ্য। চারপাশে কোলাহলমুক্ত হোটেলের ভেতর আপনি পাচ্ছেন পিনপত নির্বতা, তবে কান পেতে শুনতে পারেন ঢেউয়ের উন্মাতার আহ্বান আর ঝাউবনির সনসন সুরের মূর্ছনা। হোটেল ভবনে প্রধান ফটক আয়নার দরজা খুলে ভেতরে পা বাড়ান, মুহূর্তে একরাশ প্রশান্তি আপনার সারা শরীরে হাত বুলিয়ে দেবে। আপনাকে অভ্যর্থনা জানাতে আসবে ডিউটি অফিসার অথবা জনসংযোগ কর্মকর্তা, সাথে আসবে হোটেলে তৈরি নানান স্বাদের ওয়েলকাম চিং সহ লাস্যময়ী লালনা। স্বাগত পানি পান শেষ না হতে শেষ করা হয় রুমে পৌঁছানোর আয়োজন। লবির চারপাশে মুক্ত পরিবেশ শহরের লৌহ পিঞ্জরে কাটানো সময়টাকে ভুলিয়ে মনে এনে দেবে নিমেষে অন্যরকম ভালো লাগা। চারটা অত্যাধুনিক লিফট দ্রুত গন্তব্যে পৌঁছে দিচ্ছে অতিথিদের। শয়নকক্ষে ঢুকে জানালার পর্দা সরালে অথবা বারান্দায় দাঁড়ালে দেখবেন বালিয়ারিয়াতে আছড়ে পড়ছে ঢেউ। তখন মনে হবে ঢেউটা বুঝি আপনার পা ছুঁয়ে দেওয়ার চেষ্টা করছে। হোটেলটিতে আধুনিক মানের সুযোগ সুবিধাও কিন্তু রয়েছে। জাকুজি, বাথটাব ও বিদেশি সব ব্যবহার্য জিনিসে থাকার কক্ষটি পরিপাটি করে সাজানো। শরীরের ক্লান্তি কাটিয়ে পেটে যাতনা মেটাতে যেতে পারেন 2তলার কারি লিফ মাল্টি কুইজিন রেস্তোরাঁয়। 296 রুমের বিশ্বমানের এই হোটেলে অতিথিদের জন্য রয়েছে ফিটনেস সেন্টার, সুইমিং পুল, শরীরচর্চা কেন্দ্র, অভিজাত রেস্তোরাঁ এবং বার। এছাড়াও থাকছে স্পা করার সুবিধা। লোকজনের উপস্থিতির উপর নির্ভর করে ব্যবহার করতে পারেন আধুনিক সুবিধা সমন্বিত ক্যাপ্টেন কক্স বলরুম, শাহসুজা ও আরাকান হল রুম। 2তলে গিয়ে বিমোহিত না হয়ে পারবেন না আপনি। ইট পাথরের ভেতর খুঁজে পাবেন পুরনো বণিক জাহাজের জলসা ঘর। ঝাউবনের সনসন সুর আর ঢেউয়ের নাচন দেখে নটিকা থিম বাড়ে গলাটা ভিজিয়ে নিতে পারেন পছন্দসই অ্যালকোহলে। মাত্র মিনিট পাঁচে খেটে বিকেলে সমুদ্রের সান্নিধ্যে যেতে পারেন। সন্ধ্যায় ফিরে হোটেলে ঢুকতে একতারা খঞ্জনের তানে কানে বাজবে কাজুই নানা গানের সুর। অ্যাট কলাতলি ক্যাফের সাজানো চেয়ারে বসে এই সময় চায়ের কাপে চুমুক লাগাতে বড় মোহনীয় লাগবে। লবিতে বসতে মন চাচ্ছে না?
লিফট ব্যবহার করে হোটেলের ছাদে উঠে দেখতে পারেন সমুদ্রের বুকে রক্তিম সূর্যে ডুবে যাওয়ার অপরূপ দৃশ্য। এখানে অতিথিদের সেবা দিতে রয়েছে স্কাইবার রেস্তোরাঁ। আকাশের হিমশীতল ছায়ায় বসে এখানে স্বাদ নিতে পারেন বার্বিকিউ সহ রুচিশীল নানা খাবারে। হোটেলের ছাদে দেখবেন বৃত্তাকার বিশাল হেলিপ্যাড। শুধু স্থল পথে নয়, চাইলে আকাশপথে হেলিকপ্টারে এসে এই হেলিপ্যাডে অনায়াসে অবতরণ করা যাবে। তবে আগে থেকে জানিয়ে রাখতে হবে, নগর জীবনে ব্যস্ততা ভুলে সাগরে ঢেউয়ের উচ্ছল আনন্দে মেতে উঠতে চাইলে বছরের যে কোনো ছুটিতে অতিথি হতে পারেন হোটেল ওশান প্যারাডাইস হোটেল ও রিসোর্টে। হোটেলটিতে থাকতে হলে আপনাকে প্রতি রাতের জন্য গুনতে হবে 8,000 টাকা থেকে 17,000 টাকা পর্যন্ত। নাম্বার 1, রয়্যাল টিউলিপ সি পার্ক বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারের ইনানি বিচে গড়ে তোলা হয়েছে এই 5-স্টার হোটেলটি। একপাশে সমুদ্র আর অন্য পাশে আকাশচুম্বী পাহাড় নিয়ে পর্যটকদের স্বাগত জানাতে সর্বদা প্রস্তুত স্পেনীয় স্থাপত্য রীতিতে নির্মিত লাক্সারিয়াস এই রিসোর্টটি। প্রায় 50 বিঘা জায়গা জুড়ে বিস্তৃত রিসোর্টের ভেতর এবং বাহিরের প্রতিটি নির্মাণে আভিজাত্য এবং স্বকীয়তা বিশেষভাবে চোখে পড়ে, যা হোটেলে আগত অতিথিদের কাছে রাজকীয় অনুভূতি এনে দেয়। রয়্যাল টিউলিপ সি পার্ক বিচ রিসোর্টটিতে রয়েছে 493টি কক্ষ, যেখানে হিল ভিউ এবং সি ভিউ এই দুই রকম ভিউর মিশ্রণে রয়েছে সুপেরিয়র কক্ষ। নবদম্পতিদের জন্য রয়েছে লাক্সারি হানিমুন স্যুট, যেখানে একটি সংসারের প্রয়োজনীয় সবকিছু রাখা হয়েছে, আর সে সাথে থাকছে জ্যাকুজি এবং সুইমিং পুল। এসব ছাড়াও রয়্যাল টিউলিপ সি পার্ক বিচ রিসোর্টে প্রতিটি রুমে রয়েছে মিনি ফ্রিজ, টি কফি মেকার, টিফি, পানির বোতল, শাওয়ার কিউবিকল, 24 ঘন্টার রুম সার্ভিস এবং ফ্রি ওয়াইফাই সুবিধা। রয়্যাল টিউলিপ সি পার্ক বিচ রিসোর্টের অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানের বার, কফি শপ, সুইমিং পুল, শিশু গ্রাউন্ড, ওয়াটার পার্ক, টেনিস, ব্যাডমিন্টন কোর্ট, 3D মুভি হল, বিলিভার্ড, ব্যায়ামাগার এবং স্পা। আর আউটডোর অ্যাক্টিভিটির মধ্যে আছে প্যারাসাইলিং, স্নরকেলিং, ডিপ সি ফিশিং এবং স্পিড বোট রাইড সুবিধা। এছাড়াও সম্মেলন ও উৎসব আয়োজনের জন্য রয়েছে 10,000 বর্গফুট বিস্তৃত জায়গা, 2টি সেমিনার কক্ষ ও 1টি বিশাল বলরুম। রয়্যাল টিউলিপ সি পার্ক বিচ রিসোর্টের বিশেষ বৈশিষ্ট্য হল এই রিসোর্টের নিজস্ব সমুদ্র সৈকত রয়েছে। রিসোর্ট থেকে অল্প দূরেতে রয়েছে পর্যটকদের ভ্রমণের অন্যতম আকর্ষণ হিমসুবি ঝর্ণা, ডোরিয়ান নগর ও বার্নিস মার্কেট। খোলামেলা জায়গা এবং মুক্তমঞ্চ থাকার ফলে ডেস্টিনেশন ওয়েডিং, গালা নাইট, ফ্যামিলি প্রোগ্রাম, ফ্যাশন শো, সভা সমাবেশ সহ যে কোনো ধরনের ইভেন্ট অনায়াসে আয়োজন করা যায়। রয়্যাল টিউলিপ সি পার্ক বিচ রিসোর্টে বিভিন্ন ক্যাটাগরির রুমও রয়েছে। এসব রুমের কোনো একটিতে রাত্রি যাপন করতে হলে আপনাকে 12,000 টাকা থেকে 1,18,000 টাকা পর্যন্ত গুনতে হবে। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? তো ভিউয়ার্স, আপনার চোখে কক্সবাজারের বেস্ট হোটেল কোনটি তা অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।